তুমি তুমি রাগ করতেছো কেন? রাগ করিনি তো যা, এটা তো রাগের কথাই তোমার। তা কি করবো বল, গুঞ্জা এলো তো চোখের সামনে দিয়ে রোদকে নিয়ে চলে গেল, আর তুই কি করলি? তুই ওই ঘর ছেড়ে দিয়ে চলে এলি কেন? কেন বল? না না, আমি মানলাম যে রোদ তোকে কথা শুনিয়েছিল, তাই বলে তোকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে। আচ্ছা দিদি ভাই, তুমি ওকে কেন শুধু শুধু বকাবকি করছো বলো দেখি? ও কি করবে? ওরও তো একটা আত্মসম্মান আছে না? ঠিক, আমাদের ময়না তো আর হেলা ফেলা মেয়ে নয়। ঠিকই তো, ঠিকই তো, এই কথাটা তুই একদম ঠিক কথা বলেছিস। দেখো দিদি ভাই, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা কি বলো তো, মানে তোমার ময়না, ময়না তো সত্যি বলতে নিজেই আটকাতে চাইছে না রোদ্দুরকে। ও বেচারি যা কিছু করছে সবে তোমার মুখের দিকে তাকিয়ে গো। হ্যাঁ, এই কথাটা কিন্তু একেবারে সত্যি গো বর্তি। ময়না তো রোদ্দুরকে নিয়ে ভাবেই না, ও তো ছাড়তেই চাইছে। তাহলে তুমি বা জোর করে কেন ওকে আটকাচ্ছ বলো তো? কেন, আমি বুঝি কিছু ভুল বললু? খাওয়া হয়েছে না বাকি আছে? না না, বাকি থাকলে কইয়া ফেলেন, তারপরে থামে। আচ্ছা বেশ, থামলাম না। এই বাড়িতে দেখছি আজকাল সত্যি কথা বলাটাও যেন একটা দোষের। মেজদি দাঁড়িয়ে থেকো না তো, এসো আমার সাথে। কপাল, ডাক্তারবাবু আইয়া পড়ব। সেই জন্য বুঝি উঠোনে বসে অপেক্ষা করছিলি? না বড় মা, আসলে আমি এটা কি ক্যালেন্ডার?